নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/10/2021 উৎসশ পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়দের যে ট্রান্সফার শুরু হয়েছে সে ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কি, বিভিন্ন ডিআই থেকে বিভিন্ন স্কুলগুলোকে নোটিশ করা হচ্ছে উৎসশ পোর্টালের মাধ্যমে, যাতে শিক্ষকদের ট্রান্সফারটা দ্রুত করা যায়। সেই জন্য তো সেই জন্য সিঙ্গেল টিচারদের ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে একটি জেলার ডিআই। তো দেখে নেবো কী রয়েছে সিঙ্গেল টিচারদের জন্য কী গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য দেখুন, এটা হুগলি ডিআই থেকে নোটিফিকেশান জারি হয়েছে সমস্ত স্কুলগুলোকে। 25 গতকালের নোটিশ কি বলছে, রিগার্ডিং ট্রান্সফার অফ টিচিং নন টিচিং স্টাফ অন উৎসশ্রী পোর্টাল উইথ রেফারেন্স দ্য সাবজেক্ট মেনশন অ্যাবাভ। কি বলছে না, যেটা এইচ ওয়াইদের রিকোয়েস্ট করা হচ্ছে যে ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য হার্ড কপি অফ প্রপোজাল, মানে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সব এইচ ওয়াই বা টিআরসিদের জানানো হচ্ছে যে তারা যেন হার্ড কপি জমা দেয় প্রপোজাল ফর লোকাল অ্যারেঞ্জ, অর্থাৎ যারা সিঙ্গেল টিচার রয়েছে সিঙ্গেল টিচাররা ক্ষেত্রে যদি, মানে একক শিক্ষকের ক্ষেত্রে যদি পার্শ্ববর্তী স্কুল থেকে যদি শিক্ষকের ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে সেই পার্শ্ববর্তী স্কুল থেকে যে লোকালি অ্যারেঞ্জ করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই হার্ড কপি বা তার যে আন্ডারসাইন করাতে হবে তার পোর্টাল টু দি আন্ডারসাইন উইদিন 3 দিনের মধ্যে ইন এইচএস সেকশানে, অবশ্যই নর্মাল সেকশানে বা আপার প্রাইমারি সেকশানে নয়, এইচএস সেকশানের ক্ষেত্রে 3 দিনের মধ্যে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান তবে ফরওয়ার্ড হবে টু দ্য ডিআইকে। ফরওয়ার্ড করার আগে এইচ ওয়াইকে অ্যাপ্লিকেশানের 3 দিনের মধ্যে তাকে হার্ড কপি কিন্তু জমা করতে হবে, তারপর ডিআই থেকে ফরওয়ার্ড হয় সেটা ডিআই টু সিএসসি বা এসব যাবে। 2 নম্বর যেটা রয়েছে, ইউ আর অলসো রিকোয়েস্ট টু নট টু হোল্ড অনলাইন ট্রান্সফার প্রিপেয়ার, অর্থাৎ টিচার মানে প্রধান শিক্ষকরা তারা কিন্তু কোনো টিচারের টিচিং নন টিচিং স্টাফের কোনো রিকোয়েস্ট যে অ্যাপ্লিকেশান সেটা হোল্ড করে রাখতে পারবে না, রেখে দিতে পারবে না, নির্দিষ্ট টাইমের মধ্যে তাদেরকে ফরওয়ার্ড করতে হবে, তার আগে এটা করতে হবে। 3 নম্বর, ইনকেস এনি ডিসক্রিপেন্সি ইন স্যাংশন পোস্ট মডিউল, যদি স্যাংশন পোস্ট মডিউলের কিছু সমস্যা থাকে তাহলে এইচ ওয়াইকে নির্দেশ করা হচ্ছে যে তারা যেন সেটা কারেকশান করে উৎসশ্রী পোর্টালে, কারেকশান করে নেয় ভালো করে ডিআইয়ের এন্ডে গিয়ে উৎসশ্রী পোর্টালে, এবং ভেরিফাই করে নেয় হার্ড কপি সাবমিট করে 29/10/2021 মধ্যে, এটা বলা হয়েছে। আর ইনকেস নো এক্সিস্টেন্স ইন ক্লিয়ারেন্স ভ্যাকেন্সি ফর জয়নিং, যদি কেউ ধরুন ট্রান্সফার নিয়ে নিল দেরিয়া সে স্কুলে অন্য স্কুলে যে স্কুলে যাচ্ছে সেখানে ধরুন ভ্যাকেন্সি নেই, তাহলে এরকম যদি এক্সিস্টিং ক্লিয়ার ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে এইচ ওয়াই উইল বি প্রোভাইড এ সার্টিফিকেট, এইচ ওয়াইকে তখন ওই স্কুলের এইচ ওয়াইকে একটা সার্টিফিকেট দিতে হবে, কনসার্ন টিচার স্টার্টিং ক্লিয়ারলি এই রিজন ফর নট এবল টু অ্যাকসেপ্ট, তার জয়নিং অ্যাকসেপ্ট করাতে পারছে না, 7 দিনের মধ্যে তা ওই লেটার কিন্তু সার্টিফিকেট কিন্তু দিতে হবে, ওই এইচ ওয়াইকে দিতে হবে, এবং তারপর সেটা এসে স্টেটমেন্ট বা পজিশন ডাউনলোড করে স্কুল স্টেটমেন্ট মানে স্টাফ পজিশনটাও ডাউনলোড করে উৎসশ্রী পোর্টালে যে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে ডিআইকে পাঠাতে হবে এইচ ওয়াইকে। তাহলে দেখতে পাচ্ছেন সিঙ্গেল টিচারদের বা উৎসশ্রী পোর্টালের যে বিভিন্ন শিক্ষক মহাশয়দের ট্রান্সফার নিয়ে বিভিন্ন ডিআই থেকে কিন্তু যাতে দ্রুত সঙ্গে কাজ করা যায় তার জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হলো। তো যাই হোক, এই নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও এই সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।